নমস্কার। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে শুরু করে বিশাল আকার দানবীয় জীব জন্ম নিয়ে এসেছে। আমরা সবাই জানি পৃথিবীতে জন্ম নেওয়া জীবগুলির মধ্যে ডাইনোসর আকারে অত্যন্ত বড় ছিল, কিন্তু বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রাণী জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। একটি ব্লু হোয়েল বা নীলতিমিকে দেখতে অত্যন্ত ভয়ানক আর আক্রমণাত্মক মনে হলেও এদের মতো শান্তিপ্রিয় স্বভাবের জীব খুব কমই দেখা যায়। তাই চলুন তাহলে আজকে এই ভিডিওতে আমরা নীলতিমির ব্যাপারে অনেক অজানা বিষয় আলোচনা করি। নীলতিমি, যার ইংরেজি নাম ব্লু হোয়েল, সারা পৃথিবীতে এই জীবটির মতো বড় আকৃতির আর কোনো জীবের সন্ধান পাওয়া যায় না, তাই এদের পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী মনে করা হয়। সমুদ্রের জলের নিচে নীলতিমিকে দেখতে নীল রঙের দেখায়, এই কারণে এদের নীলতিমি বলে। তবে আসলে এরা দেখতে অনেকটা নীল ধূসর বা রূপালি রঙের হয়। এদের পেটের রং অনেকটা হলুদ হয়। এক একটি ব্লু হোয়েল বা নীলতিমি আকারে বিশাল বড় হয়, এতটাই বড় যে গড়ে এক একটি নীলতিমি প্রায় 100 ফুট, মানে একটি 10-তলা বিল্ডিং এর সমান লম্বা হতে পারে। এরা যে শুধু আয়তনে বড় হয় তা নয়, এদের গড় ওজন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। একটি প্রাপ্তবয়স্ক নীলতিমির ওজন গড়ে প্রায় 2 লক্ষ কিলোগ্রামের থেকেও বেশি হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এরা ঠিক কি বিশাল আকৃতির হয়। মোট ওজনের পাশাপাশি এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলির ওজন হয় যথেষ্ট বেশি। যেমন ধরুন একটি নীলতিমির হৃৎপিণ্ডের গড় ওজন হয় মোটামুটি 600 কেজিরও বেশি। আবার নীলতিমির জিভের ওজন প্রায় 3 টন, মানে 3000 কেজির কাছাকাছি হতে পারে। যেহেতু একটি নীলতিমি আকারে বিশাল বড় হয় তাই খুব স্বাভাবিকভাবেই এদের খাবারের চাহিদাও হয় অত্যন্ত বেশি। এরা প্রতিদিন গড়ে প্রায় 4000 কেজিরও বেশি খাবার খায়। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে এদের আবার অনেক বাজবিচার রয়েছে। আকৃতিতে এরা যতই বড় হোক না কেন, এরা খাবার হিসেবে কিন্তু ছোট প্রাণীদেরই পছন্দ করে। এদের মুখ্য খাবার হলো চিংড়ি মাছের মতো দেখতে ক্রিল নামের ছোট ছোট ক্রাস্টেশিয়ান। ক্রিল আকারে অনেক ছোট হওয়ায় অল্প পরিমাণে ক্রিল খেলে এদের খিদে মিটবে না, তাই এরা খাবার খাওয়ার সময় একসঙ্গে এক ঝাঁক ক্রিল সমেত প্রচুর পরিমাণে জল গ্রাস করে মুখের ভেতরে নিয়ে নেয়। কিন্তু সেই গ্রাস করা জল এরা গিলে নেয় না, বরঞ্চ এদের মুখের ভেতরে থাকা চিরুনির মতো দেখতে বেলিন প্লেটের মাধ্যমে ক্রিলগুলোকে ছেঁকে মুখে আটকে রেখে বাকি সমস্ত জল মুখের বাইরে বের করে দেয়। যেহেতু নীলতিমির মুখে দাঁত থাকে না তাই তারা চিবানোর পরিবর্তে বেলিন প্লেটের মাধ্যমে ছেঁকে নেওয়া ক্রিলগুলোকে গিলে নেয়। যদিও অনেকে নীলতিমিকে মাছ বলে থাকেন, তবে প্রকৃতপক্ষে নীলতিমিকে মাছ না বলে সমুদ্রে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী বলাটা বেশি যুক্তিসঙ্গত হবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এরকম কেন হবে? আসলে মাছেরা সাধারণত ফুলকা দিয়ে জলের নিচে থেকে শ্বাস নেয়, ডিম পাড়ে আর তাদের শরীরে ঠান্ডা রক্ত প্রবাহিত হয়। অন্যদিকে নীলতিমি আমাদের মতোই বাতাস থেকে শ্বাস গ্রহণ করে, বাচ্চাদের দুধ খাওয়ায় আর এদের শরীরে উষ্ণ রক্ত প্রবাহিত হয়। এই সমস্ত পার্থক্যগুলোর জন্য নীলতিমিকে মাছ না বলে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। যদিও নীলতিমি ফুসফুসের সাহায্যে বাতাস থেকে শ্বাস গ্রহণ করে, তবে এদের মানুষ বা অন্যান্য প্রাণীর মতো ঘন ঘন শ্বাস নেওয়ার প্রয়োজন হয় না, এই কারণে এরা দীর্ঘ সময় শ্বাস না নিয়েও জলের তলে থাকতে পারে। তবে একটি তিমি যখন নিঃশ্বাস ছাড়ার জন্য জলে ভেসে ওঠে তখন সে তার মাথার ওপরের দুটি ছিদ্র দিয়ে জল ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা প্রায় 30 ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। নীলতিমির মাথার ওপরের এই ছিদ্রগুলো এতটাই বড় হয় যে এক একটি ডলফিন সেগুলোতে অনায়াসে প্রবেশ করে যেতে পারে। যদিও একটি নীলতিমির সাথে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর অনেক মিল আছে, তবে একটি নীলতিমির ঘুমানোর কৌশলের সাথে অন্যান্য প্রাণীর ঘুমানোর কৌশলের মধ্যে রয়েছে অনেক ফারাক। ডলফিন আর বিভিন্ন পাখির মতোই একটি নীলতিমি ইউনিহেমিস্পেরিক স্লো ওয়েভ স্লিপ নামের বিশেষ ধরনের ঘুমে অভ্যস্ত। এই কৌশলের ঘুমের সময় নীলতিমির মস্তিষ্কের শুধুমাত্র একটি অংশ আরাম করে, কিন্তু মস্তিষ্কের বাকি অংশ সজাগ থাকে, যেন তাদের শরীরের সচেতনতা বজায় থাকে আর তারা যেন কোনোভাবেই ডুবে না যায়। একটি স্ত্রী নীলতিমি 2 থেকে 3 বছর গর্ভধারণ করার পর একটি বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় একটি নীলতিমির বাচ্চা প্রায় 23 ফুটের কাছাকাছি লম্বা হয় আর ওজন হয় প্রায় 2200 কেজিরও বেশি। যেহেতু নীলতিমি স্তন্যপায়ী প্রাণী তাই একটি নীলতিমির বাচ্চা মায়ের দুধ পান করেই বড় হওয়া শুরু করে। একটি নীলতিমির বাচ্চা জন্মের মাত্র কয়েক মাসের মধ্যেই গড়ে 500 লিটারেরও বেশি পরিমাণে দুধ পান করা শুরু করে। জন্মের প্রথম 8 মাসের মধ্যেই নীলতিমির বাচ্চা মাতিমির অতিরিক্ত চর্বিযুক্ত দুধ পান করার ফলে অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। জেনে অবাক হবেন, একটি প্রাপ্তবয়স্ক নীলতিমির মুখে যদিও দাঁত থাকে না, তবে একটি বাচ্চা নীলতিমির মুখে দাঁত থাকে যেগুলো বড় হওয়ার সাথে সাথে ঝরে যায় আর মুখে বেলিন প্লেট তৈরি হওয়া শুরু হয়। নীলতিমির জীবনও বেশ সংঘর্ষপূর্ণ হয়। খাবারের খোঁজে তাদের হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। গ্রীষ্মকালে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সমুদ্রের ঠান্ডা এলাকাগুলোয় প্রচুর পরিমাণে ক্রিল পাওয়া যায়, এই কারণে তারা এই এলাকাগুলোতে ভিড় জমাতে শুরু করে। যেহেতু সমুদ্রের ঠান্ডা জল একটি নীলতিমির বাচ্চা
বাচ্চার বেঁচে থাকার পক্ষে অনুকূল নয়। তাই শীতকাল নাগাদ যখন তাদের প্রজনন মরশুম শুরু হয়, তখন তারা উষ্ণ জলের খোঁজে নিরক্ষরেখার কাছাকাছি এলাকায় ফিরে আসে আর উষ্ণ জলে সন্তান প্রসব করে। যেহেতু আন্তর্জাতিক বাজারে নীলতিমির তেলের অত্যাধিক দাম আর চাহিদা, তাই বহুকাল আগে থেকেই সারা বিশ্বে অনিয়ন্ত্রিতভাবে তিমি শিকার হয়ে আসছে। একটা সময় ছিল যখন মোটামুটি সারা পৃথিবীর সমস্ত সাগরেই নীলতিমির দেখা পাওয়া যেত, কিন্তু গত কয়েক দশকে প্রচুর সংখ্যক চোরাবাজারি আর তিমি শিকারীদের অত্যাধিক শিকারের ফলে সারা বিশ্বে নীলতিমির সংখ্যা কমেই চলেছে। একটি পরিসংখ্যান অনুযায়ী 1900 সাল থেকে 1960 সালের মধ্যে প্রায় কয়েক লক্ষেরও বেশি তিমি শিকার হয়েছে। নীলতিমি বিপুল হারে শিকার হওয়ার ফলে বর্তমানে সারা বিশ্বে মোট জীবিত তিমির সংখ্যা কমতে কমতে মাত্র 25,000-এর কাছাকাছিতে ঠেকেছে। এইভাবে যদি নীলতিমি শিকার চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই সারা পৃথিবী থেকে নীলতিমি বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন সেই দিন না দেখতে হয়, তাই আমাদের এখন থেকেই জনসাধারণকে নীলতিমি শিকারের কুপ্রভাবের ব্যাপারে সচেতন করে তিমি শিকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।